ফেসবুকে না চ্যাট করে উল্টে ফেলিস, এখন কথা বলছ না কেন? ভাইয়া না বলছিলাম কি, আমরা থাকাতে মনে হয় ওরা আনকমফোর্টেবল ফিল করছে, আমরা বরং অন্য কোথাও গিয়ে বসি। আমি একদম এই কথাটাই ভাবছিলাম জানেন, কিন্তু আপনি আবার কি না কি মনে করেন এজন্য বলছিলাম নাকি? না না না, আমরা তাহলে অন্য কোথাও বসি। হ্যাঁ হ্যাঁ তুই থাক তাহলে। হ্যাঁ যা। আমি তো প্রথমে ভাবছিলাম তুমি ফেক অ্যাকাউন্ট, এখন তো দেখতেছি তুমি আসলে আছো, মানে রিয়েল অ্যাকাউন্ট। আরেকটা কথা জিজ্ঞেস করি, আমাকে কেমন লাগছে তোমার? অতটাও ভালো লাগেনি। আমি না খুশিতে কোক নিতে ভুলে গেছিলাম, আসি। হ্যাঁ আপনার চালা তাহলে দেখা করলা যে? আমিও আসলে দেখতে চাইছিলাম আপনি রিয়েল না ফেক। বাহ তোমার হাসিটা তো সুন্দর, গালে আবার টোলও পড়ে, তবে দুই দুইটা। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল টোলাল একটা মেয়ের সাথে প্রেম। শোনো আজকে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? যতক্ষণ কোচিং হবে ততক্ষণ আছি। আচ্ছা এক ঘন্টা তো থাকতে পারবা? না কোচিং তো আর 30 মিনিট আছে, 30 মিনিট থাকবো। 30 মিনিট অসম্ভব, তোমার 50 মিনিট থাকতে হবে, মিনিমাম 50 মিনিট। ঠিক আছে 32 মিনিট। তুমি দামাদামি করতেছো কেন? এটা কি মাছের বাজার পাইছো নাকি? ঠিক আছে 35 মিনিট। ঠিক আছে 35 মিনিট, কিন্তু এই 35 মিনিট কিন্তু আমি যখন বলবো তখন। কি ব্যাপার? এই টাইমে তুমি ওখানে কি করো? নিচে নামো, নিচে নামো, লুকাও লুকাও। লুকাবো কেন? ওই যে ওইখানে ভাইয়া। কোথায় ভাইয়া? ওই যে সামনে যে সুন্দর করে ছেলেটা, ওই যে আমার ভাইয়া। কিন্তু এখানে তো কোনো সুন্দর করে ছেলে আমি দেখতে পাচ্ছি না, একটা হ্যাংলা পাতলা ছেলে আছে, একটা অস্বাভাবিক মোটা একটা লোক আছে। হ্যাঁ ওইটাই তো আমার ভাইয়া। এই অস্বাভাবিক মোটা লোকটা তোমার ভাইয়া? হ্যাঁ ওইটাই আমার ভাইয়া। এখন যদি ভাইয়া আমাকে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে, আব্বু আমাকে বলে দিবে আমি যে কেন আজকে কোচিংটা বাকি দেখে না আসলাম, এত বড় বোকামি করে ফেললাম, ভাইয়া আমাকে দেখে ফেলে চ্যান্ত কবর দিয়ে মেরে ফেলবে আমাকে। আমি বাসে আজকে ঢুকতে পারবো না, আমার অনেক বড় ক্ষতি করে ফেলছি। এই চুপ চুপ, আমার কথা শুনো তো তুমি। আমি আসি তো নাকি? হ্যাঁ তুমি দেখে কি হবে, তোমাকে সহ ভাইয়া মাটিতে পুঁতে ফেলবে। কেন মাটিতে পুঁতে ফেলবে? সে তো আমাকে চিনে না। সেটা তো তোমাকে চিনে না কিন্তু আমাকে তো চিনে। আমি এখান থেকে কি হবে এরব, আমি এখান থেকে বেরোতে পারবো? আমি এখানে থাকবো? আমি বলতেছি তোমাকে, আমাকে চিন্তা করতে দাও। পাগল বানাই ফেলছে। আমার মাথাকে বুদ্ধি আছে, আমি এখান থেকে হেঁটে হেঁটে যাবো, তুমি আমার পেছনে ছোট্ট করে এভাবে এভাবে হামাগুড়ি গুড়িতে যাবো। ওকে পারবো না? পারবো কিন্তু ভাইয়া যদি আমাকে দেখে ফেলে। কেন দেখে ফেলবে? তুমি তো হামাগুড়ি দিয়ে যাবা। আসো। প্রমিস দেখবে না? প্রমিস আসো। এদিক থেকে বের হচ্ছ কেন? ওদিক থেকে আসো। সবকিছু মিলে এই সাইডটাও নিয়ে নিছি সবকিছু। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কিছু লাগলে বইলো। চিনস তুই? না আমিও তো চিনি। এলাকার ছোট ভাই। ওইটাই মনে হচ্ছে। হুহ
আচ্ছা এই মাত্র যে লোকটাকে দেখে আমরা পালায় আসলাম সেই লোকটা কি অরিজিনালি তোমার মায়ের পেটের ভাই তুমি আমাকে বিশ্বাস করো না আরে না বিশ্বাস অবিশ্বাসের কথা তো আসছে না এটা মানে হইছে কি তোমাকে আর তোমার ভাইকে না এক ফ্রেমে আমি কোনোভাবেই কল্পনা করতে পারতেছি না তুমি হচ্ছে আমেরিকান মডেলদের মতো আর তোমার ভাই অস্ট্রেলিয়ান গরুদের মতো মানে জাস্টি মেকআপা না আমার ভাইয়া যখন জন্ম নিয়েছিল তখন এরকম হ্যাংলা পাতলা অনেক শুকনা ছিল তারপর আমার ভাইয়ার গলার মধ্যে যখন টনসিল হয়ে ফুলে গেল তারপর থেকে আমার ভাইও ফুলে গেছে কি হলো ঘুরো না ঘুরো না আমার মামা মামা কোথায় মামা আরে ওই যে সামনে হালকা মোটা যে লোকটাকে দেখতে পাচ্ছ এটা হালকা হ্যাঁ না এখানে তো হালকা মোটা কেউ নেই অনেক মোটা একজন লোক আছে হ্যাঁ অনেক মোটা ওইটাই আমার মামা তাহলে এখন উপায় এখন উপায় তুমি নড়াচড়া করো না হ্যাঁ হাসি দাও নার্ভাস হয়ো না হ্যাঁ ওকে তুমি আমার সাথে পেছনে আসবে হ্যাঁ আমি পেছনে যাব তুমি পেছনে যাবে কোনোভাবে যদি আমাকে দেখানো যায় হ্যাঁ ওকে এক দুই তিন